সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছে কৃষ্ণলায় স্পষ্ট করে তিনি বারংবার এই নিয়ে চারবার অর্থাৎ যখন তিনি গ্রেফতার হয়েছেন বাড়ি থেকে বেরোনোর সময় সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় সেখান থেকে বেরোনোর সময় এমনকি জোকা ইএসআই হাসপাতালে ঢোকার সময় তিনি বললেন ষড়যন্ত্র শিকার এবং নির্দিষ্ট করে নাম উল্লেখ করলেন শুভেন্দু অধিকারী কিন্তু শুভেন্দু অধিকারী তিনিও তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন একটু কৃষ্ণলায় জানবো আরো শুভেন্দু অধিকারী কি পাল্টা জানালেন সেটাই জানাবো এই মুহূর্তে তনয়া জ্যোতিপ্রিয় মল্লিক বারবার বলছেন শুভেন্দু ষড়যন্ত্র আর শুভেন্দু বলছেন শুভেন্দু অধিকারীর ফেসবুক পোস্ট এরপর হয়তো মন্ত্রিসভার বৈঠক ও বিধানসভার অধিবেশন জেলের মধ্যে ডাকতে হবে শুভেন্দু অধিকারী বলছেন জেলের মধ্যেই সব অধিবেশন হবে এবং তিনি নাম তুলে ধরছেন তৃণমূলের যে যে মন্ত্রী বিধায়ক গ্রেফতার হলেন 23 জুলাই পার্থ চট্টোপাধ্যায় শুভেন্দু অধিকারী মার্ক আউট করছেন ডেট এবং বলছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার 11 অক্টোবর মানিক ভট্টাচার্য তৃণমূলের এমএলএ বিধায়ক গ্রেফতার 17 এপ্রিল জীবনকৃষ্ণ সাহা গ্রেফতার আরও একজন এমএলএ এবং এখন এই মুহূর্তে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ইডি এবং বিভিন্ন অভিযোগ যে এসেছে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে জ্যোতিপ্রিয় মল্লিক বলছেন সবটাই নাকি শুভেন্দু অধিকারীর জ্যোতিপ্রিয় মল্লিক বলছেন শুভেন্দু অধিকারীর নাকি ষড়যন্ত্র কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হয়েছে কারণ তিনি দুর্নীতি করেছেন এবং কারণ এরপরে নাকি জেলের মধ্যেই সব বৈঠক ডাকতে হবে কিন্তু যেটা জানানোর এই মুহূর্তে তনয়া যে এই প্রত্যেকটা গ্রেফতার প্রত্যেকটা নাম পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য জীবনকৃষ্ণ সাহা জ্যোতিপ্রিয় মল্লিক রিপাবলিক বাংলা প্রথম ব্রেক করে মানুষের কাছে সেই খবর নিয়ে আসে তুলে ধরে যে এরা গ্রেফতার হয়েছেন এবং কী অভিযোগে গ্রেফতার হয়েছেন যেমন আজকেও জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারের কথা রিপাবলিক বাংলা ডিজিটালে 3টের সময় রাত্রি এবং রিপাবলিক বাংলার ব্রডকাস্ট অর্থাৎ টিভি চ্যানেলে 5টা 10-এ ব্রেক হয় যে কোনো চ্যানেলের আগে তনয়া একেবারেই তাই যেমনটা তুমি আমাদেরকে জানালে অর্থাৎ এই যে অভিযোগটা জ্যোতিপ্রিয় মল্লিকে তিনি করছেন সেই অভিযোগ কতটা ধোপে টিকবে এখন এটাই এই মুহূর্তে প্রশ্ন কারণ অত্যন্ত সাধারণ মানুষজন যারা রয়েছেন আমার আপনার মতন আপনারা প্রত্যেকের কিন্তু একই প্রশ্ন যে জ্যোতিপ্রিয় মল্লিকে তিনি বলছেন শুভেন্দু অধিকারী এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন ষড়যন্ত্র করেছেন কিন্তু আদৌ কি তাই হয়েছে দুর্নীতি কি সত্যিই হয়নি তাহলে এতগুলো বিধায়ক মন্ত্রী তারা জেলে কি করে যেতে পারেন এই প্রশ্নই তো থাকছে ধন্যবাদ জানাবো আপাতত তোমাদের দুজনকে শেষ হতে না হতে রেশন দুর্নীতির অভিযোগের মেগা তদন্ত শুরু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের লাগাতার জিজ্ঞাসাবাদ গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আত্মসহায়ক অমিতদের ফ্ল্যাটেও দীর্ঘক্ষণ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা দীর্ঘ একটা সময় ধরে অপেক্ষা করার পর ভুবনেশ্বর থেকে কলকাতা বিমানবন্দরে ল্যান্ড করার সঙ্গে সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা গাড়িতে করে তার ফ্ল্যাটে নিয়ে আসেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের উপস্থিতিতে অমিত দে আত্মসহায়ক যিনি ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং অবশ্যই বারবার করে গোটা বাংলার মানুষ প্রশ্ন তুলছেন যে শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিকই কি এই খাত এই রেশন দুর্নীতির সঙ্গে যুক্ত নাকি আরও কোনো নাম আরও কোনো বড় মাথার নাম রয়েছে এই রেশন দুর্নীতির নেপথ্যে ফিডিয়াল সোমনাথ পালের সঙ্গে ভাস্কর বসু রিপাবলিক বাংলা কলকাতা প্রথম থেকে মানুষের কণ্ঠস্বর হয়ে আপনাদের কণ্ঠস্বর হয়ে আপনাদের ব্যথা বেদনা যন্ত্রণা বঞ্চনা আপনাদের নিপীড়ন নিয়ে আমরা প্রশ্ন করে যাচ্ছি চোখে চোখ রেখে সে প্রশ্ন তো করে যাবই রিপাবলিক নেটওয়ার্কের কাছে দেশ সর্বোপরি তাই দেশের কথা দেশের স্বার্থের কথা দেশের মানুষ আর তাদের স্বার্থের কথা আরো জোরদারভাবে আমাদের মুখ থেকে শুনবার জন্য সুইচ টু রিপাবলিক ডিজিটাল